ইছামতি খাল সংস্কারের কাজ শুরু। সুন্দরবন সফরে এসে খাল সংস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের দেয়া 57 লক্ষ টাকা ব্যয়ে 4 কিমি খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইছামতি খাল সংস্কার করতে উদ্যোগী হল টাকি পৌরসভা। সম্প্রতি সুন্দরবন সফরে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ইছামতি নদীর খাল সংস্কার করা হবে। সেই ঘোষণা মতো 57 লক্ষ টাকা ব্যয়ে 4 কিলোমিটার ইছামতি নদীর খাল সংস্কার শুরু হল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের টাকি পৌরসভা ও হাসনাবাদ ব্লকের সীমান্তে ভারত বাংলাদেশ মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। ইছামতির শাখা প্রায় 4 কিলোমিটার খাল হাসনাবাদ ও টাকি পৌরসভার মধ্যে দিয়ে বয়ে গেছে। দীর্ঘদিন এই খাল সংস্কার না হওয়ায় বর্ষা আসলেই জলবন্দী হয়ে পড়তেন স্থানীয় প্রায় 30,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তারা, নদীর নোনা জল ঢুকে বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হতো। গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে এসে ইছামতি খাল সংস্কার করার কথা ঘোষণা করেন। সেই ঘোষণার পর 57 লক্ষ টাকা ইছামতি নদীর খাল সংস্কারের জন্যে টাকি পৌরসভাকে দেয়া হয়েছে। এদিন খাল সংস্কারের কাজ শুরু হয়। টাকি পৌরসভা ও পৌর নাগরিকদের নিয়ে খাল সংস্কারে হাত লাগালেন শতাধিক পৌর নাগরিক। টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র বলেন, খাল সংস্কার হলে বহু মানুষ বর্ষার ভোগান্তি থেকে মুক্তি পাবেন, পাশাপাশি জমির চাষ ভালো করতে পারবেন। অন্যদিকে বর্ষার জল সংরক্ষণ করে চাষের সুবিধা হবে বলেও জানান তিনি। খাল আমাদের সংস্কার হচ্ছে 4 কিলোমিটার। ইছামতি নদীর 4 কিলোমিটার আমাদের এই খালটা পুরো সংরক্ষণ করা হচ্ছে। আর এটা হচ্ছে কিনা 58 লক্ষ টাকা হচ্ছে কিনা টেন্ডার হয়েছে এমইডি থেকে। আমরা বারবার দিদির কাছে এই প্রস্তাব পাঠিয়েছি, দিদি সেই প্রস্তাব আমাদের মতো আমাদের টাকি পৌরসভার জন্য এই প্রস্তাব দিদি হচ্ছে কিনা রেখেছে। এবার দীর্ঘ হচ্ছে 30 থেকে 40 বছর থেকেই আমরা জলমগ্ন হয়ে ঘুরছি এখানে স্বাধীনতার পর থেকে। আমাদের এখানে 30,000 মানুষ পুরো জলমগ্ন হয়ে যায়, প্লাস 500 থেকে 700 বিঘে জমি আমাদের চাষবাস হয় না। তার জন্য হচ্ছে কিনা আমাদের এইটা প্রকল্পটা হয়ে খাল কাটানোটা হয়ে খুব সুবিধা হবে চাষিদের। বর্ষা আসলেই এখানে জলমগ্ন হয়ে যায়, কোনো খাল বলে কিছু ছিল না। সেটা দিদি হচ্ছে কি আমাদের মুখের দিকে তাকিয়ে, চাষিদের মুখের দিকে তাকিয়ে দিদি এই জিনিসটা খুব তাড়াতাড়ি আমাদের পাশ করিয়েছে। টাকি পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উদ্যোগে আমাদের এই কাজ চলছে। বর্ষার আগেই এই খাল সংস্কারের কাজ পুরোটাই শেষ হবে। টাকি পৌরসভা ও হাসনাবাদের একাংশের মানুষের দীর্ঘদিন ধরেই নিকাশির বেহাল অভিযোগ জানিয়ে আসছিলেন, সেই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। ভর্তি হয়ে যায়, জলের জন্য চাষবাস হয় না ভালো, এই কবছর তো হয় না। এবছর আমাদের চেয়ারম্যান হচ্ছে খাল টাল কাটে ভালো, তারপরে টাইম কলে জলের সমস্যা ছিল, বিশাল নোংরা আবর্জনা খালে ভর্তি ছিল, সেগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, জলে প্রত্যেক বছর ডুবে যেত, এবছর হ্যাঁ বর্ষাকালে জলে ডুবে যেত, ধান চাষবাস হতো না। এটা হওয়ার পরে দেখা ভালো, হয়তো চাষবাস হবে এবছর ভালো। মেন সমস্যা আমাদের এই যে বর্ষা আসলে প্রতি বছরের যে বর্ষা আসলেই জলমগ্ন সাধারণ মানুষ সব জলের তলায় ডোবাডুবি করে যায়। এর জন্য আমরা এই আমাদের 12 নম্বরের কাউন্সিলর আছে আর ভাই চেয়ারম্যান এদের উদ্যোগে মানে আমরা সহযোগিতা সমানভাবে চালিয়ে যাচ্ছি, গ্রামের মানুষভাবে চালিয়ে যাচ্ছি, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি, সুস্থভাবে স্বাভাবিকভাবে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কাজটা চলছে। আমরা নিজেরাই কাজ করছি খালটা। আমরা এই যে মাঠটা দেওয়া হয়েছে রাস্তার পাশে, রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, রাস্তার সাইডটা একটু বাঁ দিয়ে পিটিয়ে রাস্তা যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য আমরা সামান্য স্বল্প মূল্যে আমরা কাজটা নিজেদের মনে করে কাজটা চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।